ঘটনা তো জানি না, আমাদের কাছে ফোন এসেছিল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হওয়া মাত্র তো কি দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা জানলাম না, এখানে আসা মাত্র শুনলাম ট্রেন দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রেনে? হ্যাঁ ট্রেনে, মানে ওরা রাস্তা পার হচ্ছিল ট্রেনটা, মানে স্পিডের ট্রেনটা ছিল, বাস হয়ে গেছে ধাক্কা। তো এখানে আসলাম হাসপাতালে, তো ছেলেটা পুরো সিরিয়াস অবস্থা, আর মহিলাটা যে মোটামুটি অত সিরিয়াস নাই, বাঁচানো হয়ে যাবে। আচ্ছা, ছেলেটা? আর ছেলেটা তো পুরো অবস্থা খারাপ আছে, এখান থেকে ট্রান্সফার করেছে কলকাতা। ও বলো, রেল লাইনে কৃষ্ণপল্লি রেলগেটটা আছে, ওখানে পার করছিল তখনই দিকে ধাক্কাটা, তখনই লেগেছে। এদের সম্পর্কে কে হলো এরা? এদের সম্পর্ক আমার তো সম্পর্ক হয় একটা, মানে সালার বউ, বড় সালার বউ, একটা যে পাড়ায় পড়েছে দাদা বলি। আর এরা এরা দুজন, দুজনের একজনের হলো মা, একজনের তো একটু মানে পাড়া পড়েছে দাদা, একজন হলো বৌদি তো বলে, মানে বৌদি দাদার বউ। আর আরে দেওর? হ্যাঁ দেওর হলো। এরা আজকে এখানে? হ্যাঁ। এখানে কোথায় এসেছিল? এটা তো জানি না কোথায় এসেছিলো, ঘুরতে এসছে মনে, পূজা বাজারটা তার মনে করতে গেছে, তখন অ্যাক্সিডেন্টটা ঘটেছে। তোমার নাম কি? আমার নাম লক্ষণ বাসপুর।